পূজো শুরু। আজকে হলো চতুর্থী রাত। আমি আজকে থেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছি। এটা আমি আছি এখন মুদিয়ালি সামনে, যাই না ঢুকতে দেখি না। এটা অ্যাকচুয়ালি ব্যাক সাইড, তো আমাদের এই দিক দিকে ঘুরে আসতে হবে। এখন তো এলাউড না, বাট ওয়াও, সিরিয়াসলি ওয়াও। তো এটা আমার এই বছরের ফার্স্ট ঠাকুর দেখা। এখন যেহেতু চতুর্থী তাই এত বেশি ভিড় নেই, বাট ভালোই লাগছে। ভিড় নেই অবভিয়াসলি, কারণ না ভালো লাগে না। খুব সুন্দর সাজিয়েছে এরা, প্রত্যেকবারই ভালো সাজায়। এ ভাইটাই ভালো করেছে, হাতে ক্যাপ ফাটানো বন্দুক নিয়ে বেরিয়েছে। এই তো ওয়ান্স মোর, আমাদের মুদিলি দেখা এখন শেষ। আমি এখানে প্রায় 15-20 মিনিট নষ্ট করে ফেলেছি ছবি টবি তুলতে, ভালো করে সবকিছু দেখতে। এত অ্যাড দেখি বোঝা যাচ্ছে সামনে পুজোটা ভালো আছে। তো আমি এখন শিব মন্দিরে থাক প্যান্ডেল বা ঠাকুরের ওখানে চলে এসেছি। এরা খুব সুন্দর করেছে। এটা হলো শুভদীপ। আমি যেখানেই যাই আচমকা এসে দেখা হয়ে যাবে, খুব ক্যামেরা সাই, তাই আমাকে আরো এম্বারেস করবো এরকম ভাবে। তো এটা ছিল শিব মন্দিরের ঠাকুর। শিব মন্দিররা মানে নার্সেস ও ডক্টর্স একটু রেসপেক্ট দিয়েছে, একটু না অনেকটাই দিয়েছে। তো এটা ছিল শিব মন্দিরের ঠাকুর। এরা প্যান্ডেলের মধ্যে ডক্টর ও নার্সেসদের আগের প্যান্ডেমিক বা এই বছরের প্যান্ডেমিকের মধ্যে যারা ওরা কেটেছে ওটাকে রেসপেক্ট দিয়েছে, ওটাই ছিল। আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট পিছনে যারা মানে জার্নালিস্ট ছিল দুটো ইন্টারভিউ নিল না, এই মুখটা ওদের পছন্দ হয়নি বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ঘুরছিলাম নিল না, স্যাড। আমরা এখন সাউথ সিটি একটু হেঁটে বাবু ভাগানের দিকে যাবো। তো আমরা এখন যে অটো এসেছি ওটা সেক্সি, পুরো ট্রিপি, আরো লাইট আছে কাকুর কাছে। বাহ, মতো মনে হচ্ছে এই কাউকেই ফিট করে সারা ঠাকুর দেখতে যাবে এখন। ঠাকুর দেখবো না আমরা মনে হয় একটু খুব তাড়াতাড়ি এসেছি এখানে, এখনো লাইট সব দেয়নি। চলে যখন এসেছি ঠাকুর তো আমরা দেখবই। এটা হচ্ছে পল্লী মঙ্গল সমিতি। আচ্ছা কাকু, এখানে বৃষ্টি পড়লে এতে জল না জমে, তাই জন্য কি এখানে ছাতাগুলো দেওয়া? না না, এই আর ওটা কি রজনীকান্ত? রজনীকান্তের মনে হচ্ছে। এটা হলো যোধপুর পার্ক। ঠাকুমার ঝুলি আদলে পুজোটা করেছে বছর। রাজকাহিনী অবনীন্দ্রনাথ ঠাকুর, যার উপরে রাজকাহিনী অ্যাকচুয়াল হয়েছে। তখন আমি যোধপুর পার্কে আছি। এই কটা লোক আছে এখন? এই কটা লোক, জাস্ট এই কটা লোক, তাও এরা এখন বলে আছে যে এগিয়ে চলো এগিয়ে চলো, মানে এইটুকু লোকে ওদের প্রবলেম। বাট যাই হোক, খুব সুন্দর করেছে, খুব কালারফুল, ভালো লাগলো।
তো আমরা এখন বাবুবাগানে যাব। বাবুবাগানে যাওয়ার আগে ভাবলাম যে না একটু পেট চোখ অনেক টাইম, আমি আর যে দাঁড়াটা এই দাঁড়া আমরা এক প্লেট বিরিয়ানি হাফ ওখানে পুরো দু প্লেট খেলে আর রাখতে পারবো না, একটা স্পেশাল মাটন বিরিয়ানি হাফ খেয়ে নেবো। এখানে বাবুবাগানে একদম গেটের সামনেই আছে আমরা, তো আমরা এরকম করে এক্সপ্রেসভাবে খাচ্ছি, খেয়ে তাকে করে ঠাকুরের যাবো। সুজয়দা এসছে, এই সেটাকে অনেকটা সুজয়দা দেখতে মনে হয় কি না। এটা হলো ঋতুরাজ, তো এটা হলো সেলিমপুরের পুজো। এবার পুরো ফাঁকা, এখন বাবুবাগান যাবো আমরা। এটা কলকাতায় বুঝতেই পারছি না যে পুজো হচ্ছে, একদম রাস্তা অন্ধকার, কোনো মিউজিক ফিউজিক নেই। আমরা এখন বাবুবাগানের দিকে যাচ্ছি, এখানে এই রাস্তা এত অন্ধকার, সবাই এখানে একই জিনিস খুঁজছিল যে পুজোটা কোন দিকে। তো আমরা এখন যাচ্ছি ঢাকুরিয়া, আর ঢাকুরিয়া কেন যাবো, সরি, আমরা বাবুবাগান যাচ্ছি। তো আমরা এখন বাবুবাগান যাচ্ছি, প্রচণ্ড গরম আজকে, তার উপরে বিরিয়ানি খেয়ে এখন আর আমি আর পাচ্ছি না। তো এখন আমরা আছি বাবুবাগানে, একটু আগে ভালোভাবে বিরিয়ানি সাটিয়েছে, এখন আর পাচ্ছি না, তাই পুরো রাস্তা এরকম কোকে সিপ মারতে মারতে আর এরকম শো অফ করলাম আমি ভিডিওতে। যাই হোক, এখানে খুব সুন্দর বানিয়েছে, আবার অন্যটা ওদিকে বাবুবাগানের পর এখন আমরা যাচ্ছি 95 পল্লী। প্রচণ্ড গরম, মাস্ক পরে থাকতে পারছি না, আর এখানে আশেপাশে কেউ নেইও। খুব সুন্দর লাগছে আর ফাঁকা রাস্তাটা আরও সুন্দর লাগছে আমার। রাশমি, এই গরমে যদি লোকজন থাকতো, এরকম ভিড় ভাড়টার মধ্যে যদি ঠাকুর দেখতে হতো, ও বাপরে বাপ, মরে যেতাম। তবে আমার এখনই ভালো লাগছে, সেরকম পুরো ফাঁকা এরকম বিন্দাস ঘুরে বেড়াচ্ছি। ঠাকুর দেখার জন্য ভিড় করছে, ঠাকুর দেখতে আসছে। ভাতের থালায়। তো আমি এখন আছি 95 পল্লীর পুজোয়। আমি লাস্ট 3 ঘন্টায় যে কটা দেখলাম, তার মধ্যে এটা আনডাউটেডলি বেস্ট, মানে অসাধারণ করেছে। এটা পুরো মাটির কাজ, প্রতিমাটাও দারুণ, প্যান্ডেল তো অসাধারণ। আমি এখানে লাস্ট 2019 এসেছিলাম, তারপর আগের বছর আর আসা হয়নি, বাট আমি সিএসি বলে এই বছর যারা আস না, মানে যদি না আসে সিএসি, এটা মিস করি এই পুজো মণ্ডপে, দয়া করে এসে। আগে দলাই শোনায় নানা, জানাই শুধু
যোধপুর পার্ক 95 পল্লী দেখার পর এখন আমরা যাবো ইগডালিয়াতে। প্রচন্ড গরম হচ্ছে, আমি জ্যাকেট ফ্যাট খুলে দিয়েছি। এত সুন্দর পুজো এটা করেছে, বাট তাও কোনো লোক নেই দেখার, ফাঁকা রাস্তা। এটা কি কারণ আমরা তাড়াতাড়ি চতুর্থীতে বেরিয়ে পড়েছি বলে, না জানি না। এই ঠাকুরটা ডিজার্ভ করে অনেক আওয়ার্ড, অনেক মানুষ আসা। প্লিজ এই ঠাকুরটা এসো দেখো। কলকাতায় পুজো আসলে এই জিনিসগুলো দেখা যায়, এইটাই অনেক পুজো দেখা যায়। পুজো চলে এসছে, এটা এবছরের লাইটিং একডালিয়ার। তো আমি এখন কলকাতার একটা এভারগ্রিন পুজোতে আছি, সেটা হলো একডালিয়া এভারগ্রিন। এখন আমার সিরিয়াসলি মনে হচ্ছে যে না, হ্যাঁ পুজো, কারণ অনেক লোক, পুরো যে ফিলটা পাওয়া যায়, মানে যে এরকম এইগুলো আওয়াজ, এত লোকজন পিকচার তুলছে, সেলফি তুলছে, ভালো লাগছে বেশ। এতক্ষণ ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখা মজা আসেনি, বাট গরম লাগছে বেশি, এটাই আর কি। ঠিক আছে, পুজো ফিল আসছে, এটাই বেশি ভালো লাগছে। তো আমি এখন কলকাতার একটা এভারগ্রিন, তো আমার হঠাৎ করে ইগডালিয়া দেখা হলে সেটা সার সাথে খুব ভালো হয়। অন্যবার আমাদের শুধু সিপিটা দেখা হয়, এবার শুধু ইগডালিয়া ভালো ভালো নবমী দেখা হয়। তা আমি আগের দিন ওটাই কমেন্ট করলাম এর পিকচারে, যে হ্যাঁ তাহলে নবমীতে এই সাইডে দেখা হচ্ছে, বাট ভালো লাগে না। তোকে ভালোই লাগে, দেখ তোকে ভালোই লাগে, আমাকে খারাপ লাগে। ঠিক আছে, এত গরমে আইসক্রিম খাওয়া বেস্ট। এখানে প্রচণ্ড ভিড়, তাই প্রচণ্ড অনেক ঠাকুর দেখতে দেখতে হাঁপিয়ে গেছি। আইসক্রিমটা খেলাম, খুব ভালো লাগছে, বাট এখন আমি একডালের সামনে বসে আছি, জাস্ট একটু রেস্ট নিচ্ছি। এরপর আবার শিঙি পার্ক বা ওইসব ঠাকুর দেখবো আজকে। আমার যেটা সবথেকে বেস্ট লাগছিলো, যত রাত বাড়ছে তত ফ্যামিলিজ বা বন্ধুবান্ধব মিলে সবাই, অনেক অনেকজন সবাই আসছে, ভিড় করছে, ভালো লাগছে বেশ। মানে এটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, ফেস্টিভ্যালস আর ব্যাক। করোনা যতটা মানুষকে অন্যরকম বানিয়ে দিয়েছে লাইফস্টাইলটা, ওটা আস্তে আস্তে চলে যাচ্ছে। মানে আমি চাইছি চলে যাক, তাতে করে চলে যাক নেক্সটে, যাতে এই সময়ও ভিড়ভাট্টা হয়ে যাক, মানে পুরনো যে মানে লাইফের পেসটা ওটা ফিরে আসুক, এই আর কি। ভালো লাগছে বেশ, এখন পুজো পুজো ভাবটা এতদিন আসেনি, বাট আজকে পুরো সারা গরমের মধ্যে এরকম ব্যাগ ফ্যাগ নিয়ে, বাড়ি দূর গ্রামে থাকি আমি, ওখান থেকে এসে ঠাকুর দেখার জন্য ব্যাগ ফ্যাগ নিয়ে এসে। আরে কাকু, এটা তিনবার আমি এটা রেকর্ড করছি, তিনবার। ভাবলাম যে না, কাকুটা একটু হাঁপিয়ে গেছে, করবো, বাট বাজে গেলো। ঠিক আছে, এখন আমরা শিঙি পার্কের দিকে যাচ্ছি। এখানে কিছু একটা বানাচ্ছে, যেটা কালকে বা পরশুর মধ্যে হয়ে যাবে। এটা হলো শিঙি পার্কের পুজো। সবই কি ঠাকুর, প্রত্যেকবারের মতন এবারও শিঙি পার্কের ঠাকুরটা পুরো সাবেকি সাজ, খুব সুন্দর লাগে মাকে এরকম ভাবে। মানে আমার খুব এই সাজটা আমার বেশি ভালো লাগে কোনো ফ্যান্সি সাজের থেকে। আমাদের হাইকোর্ট থেকে অলরেডি অর্ডার এসে গেছে যে 30 মিটার এখানে, যাতে এখানে ভালো। আমি এখন হিন্দুস্তান পার্কে আছি। হিন্দুস্তান পার্কে এই যে এই জায়গাটায় প্রত্যেকবার উপরে আরও অনেক বেটার লাইটিং হয়, বাট এবছর সব কিছুই মানে খুব ছোটো করে বা কম করে হচ্ছে বলে এত ভালো লাইটিং হয়নি, বাট স্টিল দূরের থেকে প্যান্ডেলটা বেশ ভালোই লাগে, খুব সুন্দর গ্রাফিটি। এখন
ও মাই গড, এটা আলাদাই সুন্দর। এখন আমি ঢুকিনি, আমি এখন ঢুকছি, বাট এইখান থেকে এটা যা মারাত্মক লাগছে, মানে পুরো যে লাইটিং থেকে বড় শুরু করে ছোট ছোট ডিটেলিং মারাত্মক লাগছে, প্লাস দূরে ঠাকুরটা অসাধারণ লাগছে। আমার এই ঠাকুরের বেস্ট জিনিস লাগছে হলো এর যে কালার কম্বিনেশনটা খুব ট্রিপি, মানে লাল আর নীলটা হেভি লাগছে দেখতে, দারুণ লাগলো। কিন্তু এখনো আমার জন্য বেস্ট হলো 95 পল্লী, তারপর অবভিয়াসলি এটা। এখানে একটা খুব সুন্দর আর্টওয়ার্ক আছে শতাদ্রু ব্যানার্জির করা, এখন আমরা যাচ্ছি ত্রিধারার দিকে। এই জায়গাটা দু তিন দিন বাদে, এই জায়গাটা আপনাদের অপোজিটে বালিগঞ্জ কালচারের রোডটা পুরো প্যাকড আপ থাকবে, এখন অনেকটাই ফাঁকা, কেন এখন বাজে ভোর তিনটে, তাও যে এরকম লোক ভালোই লাগছে, না বেশি ভিড় না কম। তুইও যা, এখানে বিড়ালটা খেটেছে বলে এরা এখনো এখানেই দাঁড়িয়ে আছে। নাইস, ঠিক এই জায়গাটা একটা লোক দাঁড়িয়ে থাকবে আর সিটির পর সিটি মেরে যাবে, মানে প্রত্যেকবার তো মারে যায়নি, এবছর মারবে কিনা আমার। আগের বছর থেকে এবারই বেটার হয়েছে। ত্রিধারায় এসেছি, তোমরা আর কিছু শুনতে পাও কি না পাও, এগিয়ে চলুন এগিয়ে চলুন, নিশ্চয় শুনতে পারবে, এক্ষুনি শোনাবো তোমাকে। প্লিজ দাদা এগিয়ে চলুন একবার, বলো বলুন না। এখানে অনেক নাম দেওয়া আছে এই উপরে প্লাস চারিপাশে এই উপরে, আমি জানি না, আই গেস যারা কোভিডে মারা গেছে তাদের জন্য তাদের নামগুলো হয়তো দেওয়া হয়েছে হয়তো, আর ভালোই সুন্দর ছিল, ছোটোর মধ্যে খুব সুন্দর ডেকোরেশন ছিল, ঠাকুরের জায়গাটা অফ লাইট বক্সগুলো খুব সুন্দর, খুব ভালো, মানে ভালো লেগেছে আমার, খুব নিট অ্যান্ড ক্লিন, এত হাজি ভিজি ভিজি কিছুই না, ভালো সুন্দর। একটা জিনিস খারাপ লাগে, সেটা হলো আমি লাইভ শুনতে পারলাম না ওই কাকুটার, ওই স্পেশাল কাকুটা যে এগিয়ে চলো না এগিয়ে চলো, ঠিক আছে, তোমরা খুব লাকি হবে যারা ষষ্ঠী সপ্তমী অষ্টমী দিন আসবে তখন তো শুনবেই। আমরা এখন সবাই যেটা করে ত্রিধারার পর বালিগঞ্জ কালচারাল দেখে, বালিগঞ্জ কালচারাল পর ত্রিধারায় দেখে আগে, তো ওই জিনিসটা আমরাও করছি, আমরা ত্রিধারা ফার্স্টে দেখেছি, ত্রিধারা দেখে আমরা বালিগঞ্জ কালচারাল দিকে যাচ্ছি। ফাঁকা রাস্তা, সুন্দর, এই লাইটগুলো বেশ সুন্দর লাগলো। দারুণ কাজ পুরো মন্ডপে, এটাকে যামিনী রায়ের মানে এই আর্টটাকে যামিনী রায়ের আর্ট বলে আই গেছে, ভুলে হতে পারি, আগের বারও এখান থেকে ফাঁক ফুক দিয়ে দেখেছিলাম ঠাকুর, কাকা বসে আছে দেখতে দেবে না, মানে দেখতে পারলাম না, যা ভাবছিলাম এরকম কোনো একটা জায়গায় ফাঁক ফুক থাকবে, ধুর অসাধারণ ঠাকুর। আমি ঠাকুরটাকে সাইড থেকে জড়া দেখতে পারলাম, ঠাকুরটা খুব সুন্দর করেছে, প্লাস মন্ডপ সজ্জাও দারুণ,
কিন্তু সামনে থেকে দেখতে পাচ্ছি না, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সব, আমি কি কেউই দেখতে পাচ্ছি না, তো এটাই মন খারাপ। তো আমি লাস্ট দিন হয়তো ট্রাই নেবো, দশমীর দিন, লেটস সি। সত্যি খুব সুন্দর করেছে এইবার। তো এটা হলো সমাজসেবী সংঘ, এটা আমার খুব প্রিয় একটা প্যান্ডেল বা মন্ড বলতে পারো, এরা প্রত্যেকবার খুব ইনোভেটিভ কাজ করে। এই ছোট্ট পুচকুটা ঠাকুর দেখতে একটু ঘুমিয়ে গেছে। এত সুন্দর প্রেজেন্টেশন তোমরা মধ্যেও দেখতে পারবে, মারাত্মক ভালো করেছে, মারাত্মক ভালো। আজকে সানসেট হলো 5:30, এখন বাজে হলো 4:03, এখন বাজে হলো 4:00, আর সানরাইজ হবে 5:30 সময়। এখনও আমাদের দেশপ্রিয় পার্ক দেখা বাকি, চেতলা দেখা বাকি, সুরুচি সংঘ, নাকতলা উদ্যান সংঘ, আর ওই লাইনে যা যা পড়বে, তো দেখি কতটুকু দেখা যায়। আজকে নর্থ তো হবে না, কুমোরটুলি বা বাঘবাজার বা ওইসব তো হবে না, তো যতটুকু আজকে সাউথ কমপ্লিট করতে পারি। অলরেডি যা দেখিনি যে দ্যাটস মোর দ্যান এনাফ, বাট স্টিল না, আমি মানে এখন আমার অনেক এনার্জি আছে, ভোর অব্দি দেখব। এটা হলো হিন্দুস্তান পার্ক সর্বজনীন পুজো, খুব সুন্দর রাস্টি একটা প্যান্ডেল করেছে। এটা হিন্দুস্তান পার্কে সর্বজনীন পুজো ছিল। আমার এই পুজোর সাথে আগের বছর একটা মেমোরি আছে, সেটা হলো আমার এক্সকে লাস্ট টাইম আমি এই পুজোতেই এখানেই দেখা হয়েছিল, তো ওসব এখন অতীত, তাই একটু মনে আসলো বলে বললাম, এগুলো ইউজলেস। যাই হোক, এখান থেকে আমরা এখন যাবো দেশপ্রিয় পার্ক, দেশপ্রিয় পার্ক থেকে যাবো হলো চেতলা, যাই না মানে এই রুটটাই ফলো করার ইচ্ছা আছে, লেটস সি কতটা কী হয়। এটা হলো বাদামতলা আসার সম্ভব, খুব সুন্দর প্রেজেন্টেশন। তো আমরা বাদামতলা আসার সম্ভব দেখলাম, এখন 66 পল্লী আগে সেটা 66 পল্লী তো এটা সামনে জেনে নেওয়া ভালো, নাহলে ভুলভাল ব্লগে বলবো, তারপরে লোকে অনেক জ্ঞানীগুলির লোক থাকে তো কমেন্ট বক্স ভরিয়ে দেওয়ার জন্য। তো প্রত্যেক বছর এরা এই বাড়িটাকে দারুণভাবে ইউটিলাইজ করে, ইভেন এই বছরও খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছে এরা। আর ঠাকুরটা অসাধারণ, ওয়াও, 66 ঠাকুর দেখার সময় মানে যখন তোমার ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো, তখন যদি একটু ছোট্ট মিস্টেক হয়, মানে যারা তোমার জীবনে ফটো লাইক ফ্যাক দেয় না, এরিয়ে পুরো ইগনোর করে চলে যায়, তারাও বললে না 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 এটা এখানে এটা এখানে। তাই সবসময় যখন কোনো ঠাকুর দেখতে যাবে বা পিকচার্স তুলবে, যে না মনে করবে যে না এটা পোস্ট করবো, বারবার ক্রস চেক করে নেবে যেটা, এরকম কেন অনেক ফেসবুকে বিজ্ঞ মানুষ থাকে কাটি করার জন্য রেডি থাকে। এটা কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব আছে পঞ্চমীতে, রাজার মতন এরা স্কুটি ফুটি নিয়ে ঢুকতে পারছে, অন্য সময় তো লোকও ঢুকতে পারে না ঠিকঠাকভাবে টাইম নিয়ে। এরা খুব ছোট্টর মধ্যে খুব সুন্দর পুজো করে, এখানে অনেক মানে অনেক স্পেসও আছে এদের ইনস্টলেশন প্লেস করার জন্য।
আমি এসেছি চেতলাতে, হ্যাঁ চেতলা অগ্রণী। এটা আমার, আমি চেতলা অগ্রণী চলে এসেছি। এটা আমার ওয়ান অফ দি বেস্ট পূজাস লাগে প্রত্যেক বছর। এই বছর অসাধারণ প্যান্ডেল আর অসাধারণ ঠাকুর করেছে। প্যান্ডেলটা এতটাও না যে ওটা প্রত্যেক বছর হয়, বাট স্টিল ভালো, সত্যি ভালো। রাজপ্রাসাদের মতন বানানো, একটা বাহুবলী সেট মনে হচ্ছে না? বাহুবলী দেখিনি। ভোরের আলো ফুটে গেছে আর আমরা এখন নাকতলা ঠাকুর দেখতে যাচ্ছি। শুনেছি যেহেতু বন্ধ তাই ওখানে গিয়ে আর লাভ নেই, তো ওদিকে ক্যাশ করলাম ব্যাপারটা। এখন নাকতলা দেখে তারপরে দেখি হরিদেবপুর বা বেহালা, যাই না, কোনো আইডিয়া নেই। থাকা নোয়াখালী, সিলেট, ঢাকা, খুলনা, এবার নাকতলারা থিম করেছে দেশভাগের। মানে এখানে আমার যে মনে হলো যে এটা দেশভাগই হয়তো, যখন ইন্ডিয়া বাংলাদেশের ভাগ হচ্ছিল তো ফেন ফেন করেছে। আমি এখন বেশি মানে ঘুম টুম পেয়ে গেছে, একটু মাথার উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, খুব সুন্দর করেছে ঠাকুরটা, রং লাইটিং সেট আমরা অন্ধকারে দেখতে পাইনি, বা দিনের বেলা খুব সুন্দরই লাগে, খারাপ লাগে না আমার এই ঠাকুরটা। নাকতলা ওদের সঙ্গে আমার জীবনে মানে ভোরে ভোরই প্রত্যেকবার দেখি, রাতের অন্ধকারে কোনো দেখা হয় না। টুক করে এখান থেকে হায়াবুসা চলে যাবে, এই যে ভালো সকাল সকাল হায়াবুসাও দেখে এলাম, ঠাকুরের দর্শনও হয়ে গেল। নাকতলার পর এটা ছোট্ট ঠাকুর, এটাই ভালো, কোনো বোঝাবুঝি কোনো সিন নেই, ছোট্টর মধ্যে পুজো, ভালো সুন্দর দেখতে, আসো দেখো, ফটো তোলো চলে যাবো। তো এখন বাজে 5:30 আর এখন আমি হরিদেবপুর 41 পল্লীতে। এটা অনেকটা বালিগঞ্জ কালচারালের মতনই করেছে, ছোট্টর মধ্যে খুব সুন্দর। এটা হলো বিবেকানন্দ পার্ক, এরকম পুজো। এটা ছিল বিবেকানন্দ পার্ক, এটা ছিল হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজো। এরপর আমি যাবো হলো অজয় সমিতি বলে একটা ক্লাব আছে সামনে, ওটা ভালো পুজো করে। তো এটা হলো অজয় সমিতি, রাতের আসলে আরো সুন্দর লাগতো, বাট পুরো কপাল ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে এরা। এটা হলো হরিদেবপুর স্পোর্টিং ক্লাব, অন্যরকম ঠাকুর আর অন্যরকম ভালোই বেশ। তো আজকের জন্য না এটাই শেষ ঠাকুর ছিল। কালকে বিকেল 6টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, 6:30 ট্রেন ধরে কলকাতা এসেছিলাম আমি আর অপদা। প্রত্যেক বছর পুজোর অপদা সাথেই শুরু হয় কলকাতায় প্যান্ডেল হপিং, তো এই বছর এটাই হলো। এখন বাড়ি যাওয়ার পালা। এটা হলো ত্রিকোণ পার্কের পুজো,
বাহ ঠাকুরটা খুব মিষ্টি ছোট্ট। তো আমরা রাসবিহারীর দিকে যাচ্ছিলাম, তো ভাবলাম যে আর কি ঠাকুর আছে, তো আমি দেখলাম যে এখানে প্যান ফ্যান করেছে, তো আমরা এখানে আসলাম। এই ঠাকুরটা খুব মিষ্টি ছোট্টর মধ্যে, রাত্রেবেলা লাইটিংয়ে আসে আরও বেটার লাগতো আই গেস, বাট ঠিক আছে কই না। সুন্দর ডেকোরেশন। আমার আইফোনের ব্যাটারি শেষ হয়ে যায়, আর আমার কালকের একটা অ্যাটোই খারাপ ছিল, আমার ইনস্টা 1360 আমি মেমরিকাটে কৃষ্ণাপুরে বাড়ি যেখানে মানে ভুলে আসি, তাই আমাকে আবার কলকাতা থেকে আসতে হলো, নাহলে আমি কালকে কোনো একটা দাদা বা কোনো একটা জায়গায় কলকাতা থেকে যেতাম, যাতে আজকেও পঞ্চমীতে বেরোতে পারি। তো যাই হোক, আমি এখন কলকাতা এখন কটা বাজে, এখন 3টে বাজতে আছে, আমি অনেকক্ষণ আগে এসেছি সকালে, আমি লাস্ট 24 ঘন্টায় মনে হয় জাস্ট 6 ঘন্টা ঘুমিয়েছি, 24 ঘন্টারও বেশি। বাট যাই হোক, পুজোটা এনজয় করতে হবে, পুজোটা চলে এসেছে, আমি খুব খুশি যে কালকে রাত্রে এত মানে ঠাকুর দেখতে পেরেছি, বা ওই ক্যালকাটা ফিলটা আসছে যে হ্যাঁ পুজোতে কলকাতা পুরো মানে প্যান্ডেল হপিং। আমি খুব এক্সাইটেড, আমি টায়ার্ডও প্লাস এক্সাইটেডও, কারণ আমি কালকে বেরিয়েছিলাম 6:30 সময়, আর আজকে বাড়ি ঢুকেছি 10:30, তারপর আমি আর ঘুমাইনি, আমি পিকচার্স এডিট করছিলাম, এই ভিডিওটা ব্লগটা এডিট করছিলাম, তাই আর কি। তারপরে একটু ডিপি ফিবি মিচার মতো আমাকে ডিপি দিয়েছি, এখানে হেভি কমেন্ট একটা হেভি একটা ক্যাপশন দিয়েছি, হঠাৎ করে মনে আসলো আমার এক্স আরও নতুন বিহেভ ছাড়া সবার পুজো ভালো কাটুক। এনিওয়েজ, তো এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, শেয়ার করতে পারবো না, কেউ শেয়ার করে না কোনোগুলো, আর যদি না হলে কোনো প্রবলেম নেই, কোনো ব্যাপার না, বাস পুজো ভালোভাবে কাটাও, এটাই আর কি, টাটা।